নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে নেওয়ার পর রাত 8টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগসহ দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। মান্নান হীরা পথ নাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার নাটকের প্রধান উপাদান নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ। তার পথনাটকগুলো কৃষিজীবী মানুষকে কেন্দ্র করে লেখা। 2006 সালে তিনি নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। আরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ক্ষুদিরামের দেশে, ফেরারি নিশান, আদাব, ঘুমের মানুষ, জননী বীরঙ্গনা ও লাল জমিন। 71-এর ক্ষুদিরামের চলচ্চিত্রায়নও করেন তিনি।